হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে তোমাদের তিন টেস্টের জন্য সাত নম্বর স্কুল রয়েছে গভর্নমেন্ট গার্লস এইচ স্কুল পুরুলিয়া চারশো উনত্রিশ নম্বর পেজে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব একের দাগের প্রশ্ন কি বলছে দেখে বিভাগ ক একের দাগের একটা দা সোশ্যাল কন্ট্রাক্ট মন্ত্রী রয়েছে তাহলে রুশো অপশান নাম্বার সি সাম্য মৈত্র ও স্বাধীনতা আদর্শ গড়ে তোলেন ফরাসি বিপ্লবে অপশন নাম্বার বি রাজা ষোড়শ লুই গিলোটিনে প্রাণহত্য দেন প্রাণদণ্ড দেওয়া হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অপশান নাম্বার ডি নেপো নেপোলিয়ান ডাইরেক্টরি শাসন অবসান ঘটান সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অপশান নাম্বার এ নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ গুরুত্বপূর্ণ যুদ্ধ হল কি ওয়াটারলু যুদ্ধ অপশান নাম্বার ডি নেক্সট দেখো পরের প্রশ্নগুলো কি বলছে নেপোলিয়ান মৃত্যু হয় কোথায় সেন্ট হেলেনা দ্বীপে অপশান সি বলছে বলছে হেটাই রিয়া ফিলিকে হলো কি গ্রিসের গুপ্ত সমিতি অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন লাল কুর্তা বাহিনী নায়ক হলেন কে গ্যারিবোল্ডি অপশান নাম্বার বি মেটানিকের পতন হয় জুলাই বিপ্লবের ফলে অপশান নাম্বার বি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ রচনা করেন মার্কস অপশান নাম্বার এ সেফটি ল্যামাব্যস্ত করেন হামফ্রে ডেভি অপশান নাম্বার বি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে অপশান নাম্বার ডি প্রসারিত প্রকাশিত পত্রিকার নাম বলছি ইস্ক্রা অপশান নাম্বার এ রাশিয়া পার্লামেন্টের নাম ডুমা অপশান নাম্বার বিছি ফুয়েরার উপাধি নেন এটা হবে হিটলার অপশান নাম্বার সি হিটলার আক্রমণ করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অপশান নাম্বার ডি হারভার পার হারভার ঝাড়বার মোমবর্ষণের পর দ্বিতীয় অংশগ্রহণ করেন এটা হবে কে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র হবে নেক্সট প্রশ্ন পরে কোনটি প্রশ্ন কোনটি কোন দিনটি নামে পরিচিত এটা হবে ছয়ই জুন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন পর জাতিসংঘের প্রধান উদ্যোক্তা ছিলেন সঠিক উত্তর হবে উইড ডি রুজভেল্ট অপশন নাম্বার ডি আর সমৃদ্ধ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচ যদি বলে স্থায়ী সদস্য তাহলে হবে পাঁচ যদি বলে অস্থায়ী সদস্য তাহলে হবে দশ আর যদি বলে মোট সদস্য তাহলে হবে পনেরো দশ আর পাঁচে পনেরো নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিভাগ খ দুয়ের দাগের একটা বলছে প্রাক প্রাক ফরাসি বিপ্লবকালীন সময়ে মদের উপর ধার্য কর কি পরিচিত ভিল ভয়সইল ভিল কর কি জার্মানের জার্মানির উত্তর হবে বিপ্লব বিপ্লব পূর্ব ফ্রান্সে বলছে বাধ্যতামূলক বা জবরদস্তিমূলক শ্রমদান অভিহিত করভি নামে প্রশ্ন কোন ঘটনা অপারেশন বলছে বারবার নামে পরিচিত লিখবে জার্মানির জার্মানির সোভিয়েত ইউনিয়নের উপর আক্রমণকে নেক্সট প্রশ্ন বলছে লেভেন সোইম কথার অর্থ কি এটা হবে জীবন অঞ্চল

ড্রিগ ভ্যালি আর বর্তমান জাতি জাতিপুঞ্জের মহাসচিব হলেন অ্যান্টনিও গুটারেস নেক্সট হচ্ছে দেখো বিভাগ ডি উপবিভাগ ডি মেলাতে হবে জুনটা এটা সি হবে অর্থাৎ সামরিক চক্র গ্র্যান্ড আর্মির ডি হবে ফরাসি সেনাবাহিনী হচ্ছে আসিয়া রেজিম এটা এ হবে পূর্বতন ব্যবস্থা আর সাবমেরিন এটা হবে বি অর্থাৎ ডুবো জাহাজ এরপর হচ্ছে উপবিভাগ ই একেটা একটা বিবৃতি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের আইন ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ ব্যাখ্যা নাম্বার দুই সঠিক উত্তর হবে বিচারকগণ ছিলেন প্রশ্ন প্রাশিয়া নেতৃত্বে গঠনের উদ্দেশ্য ছিল এটা হবে সঠিক উত্তর হবে ব্যাখ্যা নাম্বার সি জার্মানির বিভিন্ন রাজ্যগুলির মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করা নেক্সট প্রশ্ন রয়েছে দেখো শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল ব্যাখ্যা নম্বর এ সঠিক করতে হবে বেশ কিছু প্রাকৃতিক সুযোগ সুবিধা ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটাতে সাহায্যে করেছিল নেক্সট প্রশ্ন বলছে বিপ্লব বিবৃতি জার্মানিতে নাসি দলের নাসিবাদ উদ্ভব ঘটে ব্যাখ্যা নম্বর দুই জার্মানিতে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছিল